হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আজকে হচ্ছে রোজার প্রস্তুতির জন্য কিছু জিনিসপত্র বানিয়ে রাখলাম, তো সেই যে রেসিপিটাই শেয়ার করব। আর এটা হচ্ছে আমার রোজার আগের ভিডিও, ভিডিওটা এডিট করতে একটু দেরি হয়ে গেল, তো আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। অবশ্যই আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। সেটা হচ্ছে এই যে বেশি একটুখানি ময়দা নিয়ে নিচে নিয়ে একটু পানি দিব, একটু পানি দিয়ে একটু ঘন করে গুলে নিব। তাহলে কি হবে, এটা যখন আমি সমুচা বা রোল বানানোর সময় আঠার কাজ করবে। তো আর একটু পানি লাগবে, আমি পানি দিয়ে এটা সুন্দর করে গুলে নিচ্ছি। তো এটা গোলা হয়ে গেছে, আর এখন হচ্ছে আমি স্প্রিং রোলের শিটগুলো নিয়ে নিচ্ছি। আর এই শিটগুলো আমি বাইরে থেকে কিনে নিয়ে আসছি। আর গতবারের একটা ভিডিও ছিল যে শিটগুলো আমি বাসায় বানাইছি, তো সেই রেসিপিটা আর কি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখন হচ্ছে আমি শিটগুলো নিয়ে নিলাম, আর শিটগুলো একটু ভাঁজ পড়ে রেখেছে, তো আমি এটা একটু সাইডে রেখে দিচ্ছি। আর আমার আগের কিছু শিট ছিল, তো ওগুলো দিয়ে প্রথমে আমি বানাবো। আমি পুরটা ঠিক একটা সাইডে দিয়ে দিব, একটা কর্নারের দিকে দিয়ে দিব। আর এই পুরটা বানানো আমি দেখাই না, এখানে আমি ভেজিটেবল দিছি, চিকেন দিছি, তো তারপরে হচ্ছে আমি পুরটা বানায় নিছি। আর এটার মধ্যে এখন আমি একটু চিজ দিয়ে দিব, চিজ দিয়ে দিলে টেস্টটা আর কি ভালো আসে। তো এখন হচ্ছে আমি যে মানে ইয়েটা বানায় রাখছি, ময়দা দিয়ে যে লিকুইডটা বানায় রাখছি, তো ওইটা হচ্ছে আমি একদম সমুচার চতুর্পাশে মানে সরি শিটটার চতুর্পাশে দিয়ে দিব। এটা আর কি আঠার কাজ করবে, তো এটা হচ্ছে আঠার কাজ করবে, এর কারণে হচ্ছে স্প্রিং রোলটা আর খুলে আসবে না। এইবার হচ্ছে যে পাশে আমি পুরটা দিছি ওই পাশটা একটু ভাঁজ করে নিলাম, উপরের দিকে উঠিয়ে দিলাম, দেওয়ার পরে তার পাশের সাইডটাও আমি একটু ভাঁজ করে নিলাম। তো তারপরে হচ্ছে মানে অপোজিটটা আছে যে ওই সাইডটাও আমি একইভাবে ভাঁজ করে নিব। তো নেওয়ার পরে হচ্ছে এখন আমি সুন্দর করে এটা আর কি স্প্রিং রোল যেভাবে মোড়াই আর কি মানে পেঁচানো, তো ওরকম করে আমি পেঁচায় দিব। আর মানে এটা আর কি আঠাটার কারণে আর কি খুলে আসবে না আর সুন্দর হয়ে যাবে, তো এটা একটু দেখে বুঝে নিতে হবে। তো এই তো আমার স্প্রিং রোলটা তৈরি হয়ে গেছে, আর হচ্ছে স্প্রিং রোলের শেষেও একটু আঠা দিতে হবে। তো এটা হয়ে গেল, আমি আর একটা পদ্ধতি দেখাচ্ছি। এভাবে চতুর্দিকে আমি মাঝখানে পুরটা দিয়ে দিছি, দেওয়ার পরে এক পাশ ভাঁজ করে নিলাম, নেওয়ার পরে আবার আর এক পাশ ভাঁজ করে নিলাম। এইটা মানে এই পদ্ধতিটা অনেক সহজ, আর দুইটা পদ্ধতিই সহজ খুব, বাট এটা আমার বেশি ভালো লাগছে। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব এবার। তো ইজিলি দেখেন অনেকগুলো মানে স্প্রিং রোল একসাথে বানানো যায়। তো তৈরি হয়ে গেল আমার আর একটা স্প্রিং রোল, আর এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। তো আমার স্প্রিং রোলগুলো আমি বানিয়ে নিছি, আর এগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, এখন এগুলো আমি রেখে দিব। দেন এদিকে হচ্ছে আমি একটু চিজ পকেট সমুচা বানাবো, এর জন্য আমি এখানে এক কাপের মতো মানে চিজ নিয়ে নিছি, গ্রেট করা চিজ, মোজারেলা চিজ নিছি আমি এখানে। আর এই সমুচাটা খেতে খুবই মজা লাগে, আমাদের দেশি যে সমুচাটা ওটা অবশ্যই টেস্টি, বাট এটাও আমার কাছে খুব বেশি ভালো লাগছে। তো এটার মধ্যে এখন একে একে আমি মশলাগুলো দিয়ে দিব। তো এখানে প্রথমেই আমি দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা কুচি। তো এখানে আমি এক টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, আর এরপরে দিয়ে দেবো হচ্ছে সামান্য একটু লবণ, আপনাদের পরিমাণ মতো আর কি দিয়ে দিবেন। তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে চিলি ফ্লেক্স, আমি যে চিলি ফ্লেক্সটা করে রাখছি ওই চিলি ফ্লেক্স থেকে একটুখানি চিলি ফ্লেক্স দিছি, আর এটার জন্য ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। তো এখানে দিয়ে দিব হচ্ছে একটুখানি গোলমরিচের গুঁড়ো, দিয়ে এটা ভালো করে মিক্স করে নিব। তো আর কিছু দিব না আমি এখানে, আর এটা এইভাবে মানে একটু মিক্স করে নিয়ে যদি সমুচা বানানো যায় এটা খেতে খুবই বেশি মজা হয়। তো এটা মিক্স করা হয়ে গেছে, আমি এটা এখন সাইডে রেখে দিব। তো এবার যেটা করব সেটা হচ্ছে আমি মানে শিটগুলো আর কি সুন্দর করে মানে চৌকো করে কেটে নিছি আর কি, একটা দেখিয়ে বোঝা যাচ্ছে যে কীভাবে আমি কাটছি। তো কাটার পরে আমি একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। তো সবগুলো তো আর বানিয়ে দেখানো যায় না, এই জন্য আমি একটা দুইটা একটু বানিয়ে দেখাচ্ছি। তো এবার হচ্ছে আমি প্লাস করে আর কি শিটগুলো দিয়ে দিলাম, দেওয়ার পরে মানে একটা শিটের উপর আরেকটা শিট দিয়ে দিলাম, দেওয়ার পরে চতুর্দিকে হচ্ছে আমি যে মানে ময়দার ইয়েটা গুলে রাখছি ওইটা দিয়ে দিলাম।
তো দেওয়ার পরে এটার মধ্যে আমি যে চামচ মানে চিজের যে পুরটা বানায় রাখছি সেই পুরটা দিয়ে দিব পরিমাণ মতো আর কি পুরটা আর কি এটা তো মেল্ট হয়ে যাবে তো একটু বেশি করে দিলেই হয় বা একটু কম করে দিলেও হয় যে যেমন আর কি খেতে চান তেমন দিতে পারেন তারপরে এক পাশ থেকে আমি ভাঁজ করে নিলাম উঠায় নিলাম দেন আমি আরেকটা পাশও সেমভাবে আর কি উঠায় নিব এটাও আসলে দেখে বুঝে নিতে হবে বলার কিছু নাই তো আমি অপোজিট থেকে আবার উঠায় নিলাম নেওয়ার পরে আমি এবার হচ্ছে শেষ মাথাটা আর কি একটু আঠা দিয়ে আটকে দিব তো তৈরি হয়ে গেল আমার চিজ পকেট সমুচা তো এভাবে হচ্ছে আমি সবগুলা সমুচাই আর কি বানিয়ে নিব তো আপনাদের দেখা সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দিচ্ছি তো আবারও হচ্ছে প্লাস করে ইয়েটা নিয়ে নিলাম শিটগুলো নিয়ে নিলাম দেওয়ার পরে মাঝখানে পুরটা দিয়ে নিলাম চতুর্দিকে হচ্ছে যে আটাটা বানায় রাখছি তো ওইটা হচ্ছে আর কি দিয়ে দিব তো একটু অল্প করে দিয়ে দিব যাতে করে আর কি এটা মানে শুধু আটকা রাখে আর কি আর এইগুলা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় একটু ট্রাই করে দেখতে পারেন তো দুই পাশ থেকে আবার উঠায় দিলাম দেওয়ার পরে দেন আবার হচ্ছে সেমভাবে আবার এই পাশ থেকে উঠায় দিলাম তো তৈরি হয়ে গেল আমার আরেকটা মানে চিজ পকেট সমুচা তো এইভাবে হচ্ছে আমি সবগুলো বানিয়ে নিব আর এগুলা হচ্ছে মানে আলাদা করে ফ্রিজে রেখে তারপরে আবার ফ্রোজেন মানে ইয়ে করতে হবে না এগুলো একবারে হচ্ছে ফ্রোজেন করা যায় তো এবার যেটা করবো একটা জিপলক ব্যাগ নিব নেওয়ার পরে ওইটার মধ্যে আমি মানে যে রোলগুলো বানায় রাখছি সেগুলো একটা একটা করে উঠিয়ে রাখবো একটু গুছিয়ে রাখবেন যাতে করে বের করার সময় আর কি ভেঙে না যায় তো সবগুলো উঠানোর পরে এগুলো আমি সরাসরি ডিপ ফ্রিজে রেখে দিব তো এখন হচ্ছে আমি আমার ছোট্ট গাছ থেকে কিছু পুদিনা পাতা তুলতেছি যেটা তুলতে আমার খুবই বেশি কষ্ট লাগে বাট তারপরেও যেহেতু আজকে লাগবে একটু উঠাইতেই হচ্ছে তো এমনিতেই গাছ থেকে আর কি পাতাগুলো মরে মরে যাচ্ছে কিন্তু আমার তুলতে এত কষ্ট লাগে কি বলবো তো এখন হচ্ছে আমি কিছু পুদিনা পাতা উঠাই নিচ্ছি আর এই পুদিনা পাতা দিয়ে কী করি সেটাও আপনাদের দেখাবো তো এখন হচ্ছে পুদিনা পাতাগুলো ধুয়ে আর কি কেটে নিব নেওয়ার পরে হচ্ছে এখানে যেটা তো নেওয়ার পরে এখানে আমি কিছু কাবাব বানাবো তো এই কাবাবের রেসিপিটা এখন আপনাদের সাথে শেয়ার করতেছি আর এখন হচ্ছে এখানে আমি 700 গ্রামের মতো গরুর গোশ নিছি আর এটা কিমা করে নিছি তো এটা আমি আগেই কিমা করে রাখছিলাম আর এখানে 1 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম দেন এটার মধ্যে 1 টেবিল চামচ রসুন বাটা 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে দিব আর এটা কিন্তু ভাজা জিরার গুঁড়া না মানে এমনি নর্মাল জিরার গুঁড়া দিয়ে দিলাম তো এখানে দিয়ে দিব 1/2 চা চামচের মতো পাপরিকান পাউডার সরিষার তেল দিয়ে দিব 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়া দিব 1 চা চামচ আস্ত জিরা দিব হচ্ছে 1 চা চামচ আস্ত জিরাটা দিলে দাঁতের নিচে পড়লে খুব মজার লাগে এখানে যে চিলি ফ্লেক্সটা করে রাখছিলাম সেই চিলি ফ্লেক্সটা দিয়ে দিব 1 চা চামচ আর 1 চা চামচের মতো আমি মরিচের গুঁড়া দিয়ে দিব যাতে করে একটু মানে ঝাল ঝাল হয় খেতে আর কি তো এবার হচ্ছে আমি 1 টেবিল চামচের মতো পুদিনা পাতা কুচি দিয়ে দিব আর এই পুদিনা পাতাটা একটু আগে আমি আমার গাছ থেকে উঠাইছি তো এবার হচ্ছে সব কিছু দেওয়া হয়ে গেছে আর এখানে হচ্ছে 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিব আর এই কাবাবটা হচ্ছে আমি এভাবেই তৈরি করি এভাবে এই কাবাবটা তৈরি করলে অনেক বেশি মজা লাগে কোনো কিছু আর কি মানে সব যা যা হাতের কাছে পাই সব কিছু দিয়ে দিই তো আর এটা খেতে খুব মজা হয় এখানে গরম মশলার গুঁড়া দিলাম 1 চা চামচের মতো দেন এখানে হচ্ছে আমি লবণ দিছিলাম না তো লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো যে যেমন লবণ আর কি মাংসের পরিমাণ নেবেন তেমন আর কি লবণটা দিবেন তো আমার যেহেতু অনেকগুলো মাংস তো এই জন্য লবণের পরিমাণটা একটু বেশি করে দিলাম এখানে সয়া সস দিয়ে দিব 1 টেবিল চামচ 2 টেবিল চামচের মতো কাঁচা পেঁয়াজ দিয়ে দিব আর এই কাঁচা পেঁয়াজটা দিলেও খেতে খুব মজা হয় টমেটো কেচাপ দিয়ে দিব 1 টেবিল চামচ তো এবার হচ্ছে এটার মধ্যে আমি হচ্ছে ডিম দিয়ে দিব 1টা
দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিব। তারপর দেখব যে ডিম যদি কম মনে হয় তাহলে আমি আরেকটা ডিম দিয়ে দিব। তো এবার হচ্ছে ভালো করে এটা মিক্স করে নিব। তো মিক্স করার পরে মনে হয়েছে আরেকটা ডিম দিতে হবে, তো আমি আরেকটা ডিম দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা ভালো করে মিক্স করে নিব। তো কিছুক্ষণ মিক্স করার পরে এটা আমি রেখে দিব 10 মিনিটের জন্য সাইডে। তো রাখার পরে একটা ট্রে নিয়েছি, ট্রের মধ্যে একটুখানি তেল দিয়ে দিব, দিয়ে ভালো করে এটা আর কি মাখিয়ে নিব। যেহেতু আমি হাত দিয়ে বানাবো তো ওই জন্য আমি হাতটা দিয়েই এটা আর কি ট্রেটার ভিতর তেলটা মাখিয়ে নিলাম। তো এবার হচ্ছে আমি পরিমাণ মতো মাংস নিয়ে নিলাম, মানে মাংসের যে মিশ্রণটা সেটা নিয়ে নিলাম। নেওয়ার পরে গোল করে কাবাবের যে শেপটা সেই শেপটা দিয়ে দিব, আর এটা আমি একটু গোল গোল করে বানাবো। আর যেহেতু কাঁচা মাংস সেই জন্য শেপটা অত সুন্দর হবে না। তো এভাবে আমি সবগুলো কাবাব আর কি বানিয়ে নিব। তো আমার সবগুলো কাবাব বানানো হয়ে গেছে, আর এগুলো আমি এখন এভাবে ডিপ ফ্রিজে রেখে দিব, তো আধা ঘন্টা এক ঘন্টার জন্য। তো যাতে করে আর কি আমি যখন ডিপ ফ্রিজে রাখবো সবগুলো, যাতে করে একসাথে সব লেগে না যায়, আর মানে আমি সহজেই বের করে নিতে পারি, তো এই জন্য আমি এভাবে প্রথমে ডিপ ফ্রিজে রেখে দিব। তো এটা হচ্ছে ঠিক এক ঘন্টা পরে আর কি এটা একটু হালকা হালকা আর কি লেগে গেছে, মানে শক্ত হয়ে গেছে। তো এটা এখন হচ্ছে আমি একটা জিপলক ব্যাগে করে সুন্দর করে রেখে দিব। চাইলে কিন্তু এটা বক্সে ভরে রাখা যায়, তো বক্স অনেক বেশি জায়গা নিয়ে ফেলে, সেই তুলনায় জিপলক ব্যাগগুলো আর কি অত বেশি জায়গা নেয় না। আমি যেভাবে রাখবো সেভাবেই আর কি, মানে একটু কম করে রাখলে অল্প জায়গাতেই হয়ে যায়। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজান্না, আল্লাহ হাফেজ।